KTV Originals. নবরাত্রি শুরু হচ্ছে এবং আহমেদাবাদ পুলিশের তরফ থেকে নিরাপত্তা নিয়ে তারা কিন্তু নিরাপত্তা নেই বলেছে যে কতটা তারা নিরাপত্তা দিতে পারবে এবং কোথাও যেন জাকা আশরাফ যিনি পিসিবি প্রধান তিনি এখন মুচকি হাসবেন আড়ালে যে আমরা বলেছিলাম আহমেদাবাদে খেলবো না এখন দেখো ওদের লোকই বলছে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না 15 অক্টোবর ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন আপনাদের সঙ্গে আজ রয়েছে আমি সৌমি আমার সঙ্গে রয়েছেন বহু চর্চিত স্টেডিয়াম বুলেটিনে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয় জ্যোতি ঘোষ জয়দা তোমাকে আমাদের স্টেডিয়াম বুলেটিনে স্বাগত জানাচ্ছি প্রথমে যে বিষয় দিকে আসবো জয়দা ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারত এবং আজ থেকে শুরু হলো খেলা এবং এই সিরিজ চলবে আপনারা জানেন নিশ্চয়ই 29 জুলাই এবং এর পাশাপাশি 1 অগস্ট আরও তিনটে বা অর্থাৎ 3 দিনের এই সফর রয়েছে 3 দিনের এই সিরিজ চলবে কিন্তু কি কি বিষয় উঠে আসতে পারে একটু তোমার কাছ থেকে জানতে চাইবো দেখো সৌমি আজকে থেকে একদিনের সিরিজ শুরু হলো এবং এর আগে টেস্ট সিরিজ হয়েছে আমরা দেখেছি সেখানে 1-0 ইন্ডিয়া জিতেছে 2-0 হতে পারতো তবে বৃষ্টি বাড়ছে তবে আজকে থেকে ওডিআই সিরিজ এটা কিন্তু ইম্পর্টেন্ট ভারতের নিরিখে তার কারণ হচ্ছে রিজার্ভ বেঞ্চ কিন্তু এই সিরিজ থেকেই দেখে দেবে কারণ আমরা জানি সামনে ওয়ার্ল্ড কাপ আছে এবং ওয়ার্ল্ড কাপের আগে যতটা সম্ভব এক্সপেরিমেন্ট করা এবং যেসব ক্রিকেটাররা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া বিশেষ করে সঞ্জু স্যামসন হোক বা সূর্যকুমার যাদব 4 নম্বর পজিশনটা কি এস্টাবলিশ করতে পারবেন সেই জায়গাটা কি সিমেন্টেড করতে পারবেন এবং বোলারদের মধ্যে ভুজবেন্দ্র চাহাল কুলদীপ যাদব এই দুই স্পিনারকে কীভাবে খেলায় এটাও কিন্তু দেখার কারণ আমরা জানি ওয়ার্ল্ড কাপে রবীন্দ্র জাদেজা তো খেলবেনই তবে তার সঙ্গে কে খেলবেন অক্ষর পাটেলও কি খেলবেন নাকি কুলচা ম্যাজিক আমরা দেখব তো এই যে 3 দিনের ওই 3 ম্যাচের যে সিরিজটা এই সিরিজটার মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু উত্তর পাওয়া যাবে সেই উত্তরের সন্ধানে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে এবং আজকে দেখা যাক আজকে যেহেতু বেশ কিছু মাইল ফলকও সামনেও রয়েছে বেশ কিছু ভারতীয় ক্রিকেটার যেমন রোহিত শর্মার আর 175 রান লাগে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করতে একদিনের ক্রিকেটে এবং অপরদিকে বিরাট কোহলির কথা যদি বলো বিরাট কোহলি 13,000 রান পূর্ণ করতে আর 102 রান লাগে এবং আরও একটি মাইল ফলকের সামনে রবীন্দ্র জাদেজা ভারতীয় স্পিনার এবং তিনি যদি মানে যদি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের আমরা দেখি দ্বিপাক্ষিক সিরিজ তাহলে সবথেকে উপরে রয়েছে কর্টনি ওয়ালস 44টি উইকেট নিয়ে যেখানে রবীন্দ্র জাদেজার উইকেট সংখ্যা 41 তার মাঝে রয়েছেন কপিল দেব 43টি উইকেট এবং এই মুহূর্তে জাদেজা এবং অনিল কুম্বলে যৌথভাবে থার্ড পজিশনে রয়েছে তাই এই সিরিজের পর কিন্তু সব সমীকরণ পাল্টে যেতে পারে আমরা দেখতে পারি হয়তো রোহিত শর্মা 10,000 মার্ক পূর্ণ করেছে বিরাট কোহলি 13,000 রান পূর্ণ করেছে এবং একই সঙ্গে রবীন্দ্র জাদেজা যিনি একজন মানে ভাইটাল ক্রিকেটার ভারতের তিনিও কিন্তু এই কীর্তিটা অর্থাৎ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার যে কীর্তি সেটা কিন্তু তিনি এখান থেকে অ্যাচিভ করতে পারেন তাই অবশ্যই সিরিজটা ভারত ফেভারিট তবে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে যে তারা কোয়ালিফাই করতে পারেনি এবার ওয়ার্ল্ড কাপ খেলছে না তাই তারাও কিন্তু কিছু প্রমাণ করার চেষ্টা করবে সাই হোপ ক্যাপ্টেন এবং রবেন পাওয়েল রয়েছে বড় বড় ক্রিকেটাররা কিন্তু রয়েছে শ্যামরান হেটমেয়ারকে নেওয়া হয়েছে তাই কিছু যদি অঘটন ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে আবারও বলছি হট ফেভারিট কিন্তু টিম ইন্ডিয়া একদমই জয়দা এই প্রসঙ্গে আরো একটা বিষয় জানতে চাইবো যে তুমি যেমনটা বললে টেস্টে আমরা দেখেছিলাম ভারত 100 এগিয়েছিল বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু টেস্টে যে প্রতিপক্ষ ভারত যেভাবে দাঁড়িয়েছিল অর্থাৎ আত্মসমর্পণ করেছিল বলা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ এইটা কি এবারেও দেখা যেতে পারে একেবারে মানে সেটাই আমি বলছি যে ওয়েস্ট ইন্ডিজ টেস্টে কিছুই করতে পারেনি যদিও দ্বিতীয় টেস্টে একটা লড়াই চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ভালো ব্যাটিং করার চেষ্টা করেছিল কিন্তু সেটা এই শক্তিশালী ভারতীয় দলের সামনে কিছুই না তাই এটাই বলার যে ওডিআই ক্রিকেটটা কিন্তু ডিফারেন্ট বল গেম এবং আমি কেন বলছি সেটার একটা কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু ওয়ার্ল্ড কাপে প্রথমবারের জন্য যদি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি দেখো প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ কিন্তু কোয়ালিফাই করতে পারেনি যে দল প্রথম 2 বছর চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সেই দল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতেই পারেনি তাই একটা বার্তা অবশ্যই সাই হোপ দিতে চাইবে এবং তার সতীর্থরা দিতে চাইবে তাই মনে হয় না এতটা সহজ হবে তবে ভারত অবশ্যই তুল্যমূল্য বিচারে এগিয়ে তুমি দেখো যদি তুমি টিম কম্বিনেশন দেখবে ওখানে শুভমান গিল হোক বা রোহিত শর্মা বিরাট কোহলি নতুন প্লেয়ার মানে এই সিরিজের সুযোগ পেতে চলেছেন সূর্যকুমার যাদব আমরা সাধারণত জানি যে টি-20 স্পেশালিস্ট ওডিআইতে তিনি কী করতে পারবেন কী ওডিআইতে কী ভালো রান করতে পারবেন যদি ওডিআইতে ভালো রান করে দেন সূর্যকুমার যাদব তাহলে কিন্তু
শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল ফিট হলে তাদের জায়গাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাবে। তাই এই সিরিজটা কিছু ভারতীয় ক্রিকেটারদের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বোলিং ডিপার্টমেন্টে এক্সপেরিমেন্ট হতে পারে। বোলিং ডিপার্টমেন্টে তুমি যে আসলে, আমি এই প্রসঙ্গে আসবো যে মোহাম্মদ সিরাজ, যিনি একজন ভালো বোলার আমরা জানি, তার তিনি এই সফর থেকে বাদ চলে আছেন। বিসিসিআই এর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তার হয়েছে নাকি এক্স্যাক্টলি তোমার থেকে একটু জানতে চাইবো। দেখো, যা খবর পাচ্ছি তাতে সামান্য গোড়ালিতে একটু চোট আছে এবং গোড়ালি ফুলে আছে। বিসিসিআই কোনোরকমভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করতে চাইছে না, মানে কোনোরকমভাবে মোহাম্মদ সিরাজ যিনি অলরেডি স্টার বোলার তাকে নিয়ে কোনোরকম এখানে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছে না, সোজা রেস্ট দিতে চাইছে যাতে চরমনে থাকে মোহাম্মদ সিরাজ। তার জায়গায় কাকে আনা যেতে পারে এখনো পর্যন্ত কিছু জানায়নি। যারা রয়েছে তারাই হয়তো ঘুরিয়ে ফিরে তাদের কি খেলানো হবে। উমরান মালিককে সুযোগ দেওয়া হতে পারে, ফার্স্ট বোলার তিনি কি সুযোগ পাবেন সেটা অবশ্যই সময় বলবে। এবং একই সঙ্গে জয়দেব উনাদকর রয়েছে, শার্দুল ঠাকুর রয়েছে এবং একই সঙ্গে মুকেশ কুমার, বাংলার ক্রিকেটার মুকেশ কুমার রয়েছেন। এবং এদের মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে আর দেখে নেওয়া হবে যে উমরান মালিক হোক বা মুকেশ কুমার হোক কতটা ফিট বড় মঞ্চের জন্য। ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই প্রতিপক্ষ হিসেবে হয়তো সেরকম প্রতিপক্ষ আর নেই, তবে তাও এটা কিন্তু অলিখিত ড্রেস রিহার্সাল বা লিখিত ড্রেস রিহার্সাল বলতেই পারো। একদমই, তার জায়গায় কাকে খেলানো যেতে পারে, কে নামতে চলেছে সেদিকে তো আপনাদের সেটা জানতে হলে অবশ্যই আমাদের কিন্তু স্টেডিয়াম বুলেটিনে সবসময় নজর রাখতে হবে। সামনে রয়েছে বিশ্বকাপ, বিশ্বকাপের জাদুতে মানে মেতে উঠেছে গোটা বিশ্ববাসী যেটা বলাই যায়। ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে তো উন্মাদনার পারদ আরও তুঙ্গে থাকে। এবারের যে ম্যাচ হতে চলেছে ভারত পাকিস্তানের 15ই অক্টোবর যেটা হওয়ার কথা, কিন্তু সেখানে সেদিন রয়েছে নবরাত্রি, আর যার জন্য বলা হচ্ছে যে স্থান পরিবর্তন বা সময় পরিবর্তনের কোনো একটা সম্ভাবনা রয়েছে। এই কি আপডেট আছে এই বিষয়ে? দেখো, যেটা বিষয়ে যে একটা বৈঠক হওয়ার কথা এবং 15ই অক্টোবর থেকে নবরাত্রি শুরু হচ্ছে এবং নবরাত্রিটা সেখানে বিরাটভাবে পালিত হয়। পুলিশ, আহমেদাবাদের পুলিশ অলরেডি নিরাপত্তার জন্য মানে বলেছে যে যদি ম্যাচটা একদিন এগিয়ে আনা যায়। তবে আমার প্রশ্ন হচ্ছে এতদিন পর তাদের ঘুম ভাঙলো, তারা তো জানতোই যে নবরাত্রির শুরু হচ্ছে 15th অক্টোবর, মানে সমস্ত কিছু শিডিউল হয়ে গেল, তারপরে এখন আহমেদাবাদ পুলিশ থেকে এই আর্জি, জানি না সেটা কী হবে, কতটা সম্ভব এটা রিয়েলিস্টিক্যালি করা। কারণ যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ, নিরাপত্তার দিকটা কিন্তু মানে একদম আটোসাঁটো করতে হবে, এবং 14ই অক্টোবর যদি হয় তাহলে তিনটে ম্যাচ করে দেবে, আরও দুটো ম্যাচ কিন্তু সেদিন রয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাও কি করানো সম্ভব এটা নিয়ে কিন্তু বৈঠক হতে চলেছে, তবে কী হবে জানা নেই। এবং অনেকে কিন্তু টিকিট বুক করে ফেলেছে, হোটেল বুক করে ফেলেছে 14ই অক্টোবর। টিকিটের মূল্য আকাশ ছোঁয়া, সেটা তো আমি বলি মানে বাইরেই রাখছি সবকিছু। 14ই অক্টোবর অনেকে রাতে আসবেন আহমেদাবাদে শুধুমাত্র এই ম্যাচটা দেখার জন্য, তাদের কি হবে, তারা তাদের ক্ষতিপূরণটা কীভাবে দেওয়া হবে। তাই সব নিয়ে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে আবারও নাটক শুরু হয়েছে। দেখা যাক শেষ অবধি কোন দিন হয়, 14ই অক্টোবর না 15ই অক্টোবর, এবং বিসিসিআই একটা বৈঠক করবে এবং সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ICC-কে জানাতে হবে, ICC সিলমোহর দিলে তবে সেটা হবে। তবে একই সঙ্গে ব্রডকাস্টিং রাইটস যে কোম্পানির হাতে রয়েছে, সম্প্রচারকারী সংস্থা, তাদের সঙ্গে আলোচনা করবে আশা করছি। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হাই ভোল্টেজ, মানে মাদার অফ অল গেমস, তাই এই ম্যাচকে ঘিরে উন্মাদনা থাকবে এবং যারা দেখতে আসছেন এত টাকা খরচ করে তাদের দিকটাও কিন্তু ভাবা হবে। কারণ যেটা বললাম যে 14ই অক্টোবর রাতে যাদের টিকিট, তারা 14ই অক্টোবর যদি ম্যাচ হয় তারা কীভাবে ম্যাচটা দেখবেন, তো এটা বড় কোয়েশ্চেন মার্ক। এখনও অবধি কিন্তু পাজল চলছে, রিডল, এবং এই পাজল কে সমাধান করবে আমি জানি না। এবং 15ই অক্টোবর ম্যাচ হবেই কিনা আহমেদাবাদে এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা দেখা যাচ্ছে, কারণ একটাই, নবরাত্রি শুরু হচ্ছে এবং আহমেদাবাদ পুলিশের তরফ থেকে নিরাপত্তা নিয়েই, তারা কিন্তু নিরাপত্তা নিয়েই বলেছে যে কতটা তারা নিরাপত্তা দিতে পারবে। এবং কোথাও যেন জাকা আশরাফ যিনি PCB প্রধান, তিনি এখন মুচকি হাসবেন আড়ালে যে আমরা বলেছিলাম আহমেদাবাদে খেলবো না, এখন দেখো ওদের লোকই বলছে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না 15ই অক্টোবর। দেখা যাক, অনেক নাটক এখনো বাকি। একদমই, প্রথমে দেখা গিয়েছিল পাকিস্তানের দিক থেকে এরকম টাল বাহানা চলছিল। হ্যাঁ, একদমই সেটাই, পাকিস্তানের দিক থেকে টাল বাহানা চলছিল, তারা বলছিল প্রথমে আহমেদাবাদে খেলবে না। এখন আহমেদাবাদের পুলিশের তরফ থেকে যে ইসেটা গিয়েছে, বার্তাটা গিয়েছে, তাতে তারা কি ভাবছে, তারা হয়তো মুচকি হাসছেন যে আমরা যেটা বলেছিলাম এখন সেটাই হচ্ছে। তো ম্যাচ তো আহমেদাবাদেই হবে, তারিখটা বদলাবে, তারিখটা কবে হয় সেটা অবশ্যই স্টেডিয়াম বুলেটিন দেখতে থাকুন, আমরা আপনার আপডেট অবশ্যই হয়ে যাবেন। এবং আরও একটা খবর বলে দিই যে ইডেন গার্ডেন্সে এবং প্রত্যেকটা স্টেডিয়াম, শুধু ইডেন গার্ডেন্স নয়,
এবারের বিশ্বকাপটা বেস্ট ওয়ার্ল্ড কাপ যাতে হয় সেটার জন্য আইসিসি কিন্তু একটা বার্তা দিয়েছে বিসিসিআইকে এবং সেটাই করার চেষ্টা চলছে। ইডেন গার্ডেন্স একদম সাজছে একদম নতুন রূপে। আর একই সঙ্গে যা খবর পাচ্ছি, আগস্টের প্রথম সপ্তাহে আইসিসি প্রতিনিধি দল আসবে ইন্সপেকশনে। কতদূর কী মানে কতটা প্রস্তুত এখন অবধি ইডেন গার্ডেন্স সেটা দেখতে। তাই বিশ্বকাপের ঢাকা কাঠি তো অনেকদিন আগেই পড়ে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত প্রস্তুতি চলছে। মানে দুর্গাপূজার আগে যেমন প্যান্ডেল তৈরি হয় সেই প্যান্ডেল তৈরির কাজ চলছে। এই প্যান্ডেল তৈরিটা কতটা ঠিকভাবে হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু পুজোর শীর্ষকর্তারা আসবে। তাই আমি দুর্গাপূজোটা ওটাকে মানে এটা মেটাফোর হিসেবে ব্যবহার করছি। একেবারে দুর্গাপূজো পড়েছে। এই দেখার বিষয় যে আইসিসি প্রতিনিধি দল আগস্টের প্রথম সপ্তাহে আসার কথা ইডেন গার্ডেন্স পরিদর্শন করতে এবং তারা কি রিপোর্ট দেন। এবং আমরা জানি 2011 ওয়ার্ল্ড কাপ তারা পরিদর্শন করেছেন এবং তারপর সেখান থেকে ওয়ার্ল্ড কাপের ম্যাচ, সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ যেটা টাই হয় সেটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল। এবং সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিলেন কথা বলে, জগমোহন ডালমিয়া কথা বলেছিলেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রণব মুখার্জির সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু তাও ইন্ডিয়া ইংল্যান্ড এই যে গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে সচিন শতরান করে, অ্যান্ড্রু স্ট্রস শতরান করে, সেই ম্যাচটা কিন্তু রাখা যায়নি। এরকম যাতে না হয় এরকম আশা করছি হবে না। সব কিছু ঠিকঠাকভাবে এগোচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দক্ষতার সঙ্গে এগোচ্ছেন সব কিছু। এতগুলো ম্যাচ পেয়েছে এবং ভাইটাল ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। তাই আশা করবো যে আইসিসির প্রতিনিধি যারা ডেলিগেটসরা আসবেন তারাও খুশি হবে ইডেন গার্ডেন্সকে দেখে। একদমই নতুন রূপে সাজছে ইডেন গার্ডেন্স এবং এর পাশাপাশি ভেনু পাল্টাচ্ছে না, হয়তো দিনক্ষণ এদিক ওদিক হতে পারে ভারত পাকিস্তানের ম্যাচ খেলে, যেটা আহমেদাবাদে হওয়ার কথা। আর সেই বিষয়ে সবার সব খবর জানতে হলে কিন্তু আপনাদেরকে স্টেডিয়াম বুলেটিন নজর রাখতেই হবে, তাই তো জয়দা? একদম। এবার একটু এশিয়ান গেমসের দিকে আসবো। এবার এটা চীনে হতে চলেছে, ভারতীয় দল এবার সুযোগ পেয়েছে, কি করে এই সুযোগটা পেলো তোমার কাছে একটু জানতে চাইবো জয়দা। দেখো, হিসেব মতো মানে ভারতীয় সরকার, ভারত সরকার সাধারণত প্রথম 8টি দলের মধ্যে এশিয়ান গেমসে যেসব দল খেলে ফুটবল তাদের র্যাঙ্কিং 8 নম্বরের মধ্যে না থাকতে সাধারণত পাঠায় না। গতবার কিন্তু পাঠায় না এশিয়ান গেমসে ভারতীয় দলকে। এবার ভারতের সাম্প্রতিক পারফরমেন্স তুমি দেখো, ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ কাপে ভারতের পারফরমেন্স যথেষ্ট ভালো। সেই জন্য কিন্তু একটা এখানে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা পজিটিভ বার্তা এসেছে যে তারা পাঠাচ্ছে ভারতীয় দল। এবং এটা নিয়েও আমি যে বলবো, ইগোর স্টিমাচ যিনি ভারতীয় দলের কোচ তিনি আবেগভরা একটা চিঠি লেখেন। এবং তারপর কল্যাণ চৌবে যিনি AIFF-এর সভাপতি, তিনি যিনি ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তার সঙ্গে বৈঠক করেন এবং সব দিককে বিবেচনা করে ভারতীয় দলকে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। এবং যা খবর তাতে এখানে অনূর্ধ্ব 23-27 জন ফুটবলার এবং সুনীল ছেত্রী, সন্দেশ জিঙ্গান এবং গুরপ্রীত সিং সাধুকে রেখে এই দল গড়া হবে। এবং একই সঙ্গে এটাও বলছি যে যদি এশিয়ান গেমসের সাফল্য পায় তাহলে কিন্তু ভারতের রাস্তা খুলে যাচ্ছে আরও বড় মঞ্চের জন্য। এবং আমরা আশাবাদী যে ভারতীয় দল ভালো কিছু করবে। 800 নম্বরে রয়েছে অবশ্যই যদি র্যাঙ্কিং দেখি এশিয়ান কান্ট্রিজগুলোর মধ্যে, তবে কে বলতে পারে যদি ভালো পারফরমেন্স দেয় তাহলে হয়তো ভালো কিছু হতেই পারে এশিয়ান গেমসে। একদমই একদমই। আরও একটি বিষয় যে গতকাল মাটিতে পা রেখেছে, আমাদের শহরের মাটিতে পা রেখেছে দুই বিদেশি তারকা ফুটবলার ইস্ট বেঙ্গলের, আপনারা অনেকেই জানেন। এবং তাকে দেখে তাদের দুজনকে, অর্থাৎ আমি কথা বলছি সিভেরিও এবং ক্রেসপোর ব্যাপারে, তাদেরকে দেখে বিমানবন্দরে উচ্ছ্বাসের জনজোয়ার দেখা গিয়েছে কার্যত। তোমার কাছে একটু জানতে চাইবো তারা তাদের কী কী কর্মসূচি রয়েছে। দেখো, ইস্ট বেঙ্গলের যারা ভক্ত বা ইস্ট বেঙ্গল যারা সাপোর্টার তারা কিন্তু অনেক বছর ধরে ওয়েট করে আছে যে কবে ইস্ট বেঙ্গল বড় টুর্নামেন্ট জিতবে। এবং সেই জন্য তারা দিন গুনছে এবং যা টিম হয়েছে তাতে তারা কিন্তু খুশি। অবশ্যই তুমি যে নামগুলো বললে, ক্রেসপো সেভেরিও শহরে চলে এসছে এবং আজকে ইস্ট বেঙ্গল তাবুতে কিন্তু কাল স্কোয়াড্রেট গিয়েছেন আর কাল স্কোয়াড্রেট মিট করেছেন শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে। তাই একটা ফিল গুড মুহূর্ত অবশ্যই রয়েছে ইস্ট বেঙ্গলে এবং আশাবাদী প্রত্যেকেই কাল স্কোয়াড্রেট অলরেডি কলকাতা লীগের কিছুদিন আগে কলকাতা লীগের ম্যাচ দেখেছেন এবং আজকেও ম্যাচ দেখবেন, যেটা আজকেও তিনি আছেন অবশ্যই। এবং এটাই বলার যে কার্ল স্কোয়াড্রেত যথেষ্ট ভালো কোচ, প্লেয়াররাও যথেষ্ট ভালো। এবার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা ভালো ফলাফল আশা করা যেতেই পারে ইস্ট বেঙ্গলের তরফ থেকে। আর সমর্থকদের মুখে হাসি ফোটায় কিনা ইস্ট বেঙ্গল ফুটবলাররা সেটা সময় বলবে। তবে যা টিম হচ্ছে, যা আবেগ দেখছি, যা রিদম দেখছি, তাতে যুব ভারতী হোক বা অন্য কোনো স্টেডিয়াম হোক যদি
আবারও মশাল জ্বলে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। একদমই। আজকে আরো একটি বিশেষ দিন, আপনারা অনেকেই জানেন সে বিষয়ে, দুজন তারকার জন্মদিন আজ। আমি কথা বলছি একজন সাউথ আফ্রিকার ফিল্ডার, আরেকজন হলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান। বুঝতেই পারছেন গান কথা বলছি তাদের দুজনের, একজন জন্টি রোডস এবং একজন অ্যালেন বর্ডার। কি বলবে তাদের জন্মদিন রয়েছে আজ? দেখো, অ্যালেন বর্ডারকে নিয়ে কয়েকদিন আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, তিনি খুব একটা ভালো নেই, তিনি অসুস্থ এই মুহূর্তে। তবে দুর্দান্ত ক্যাপ্টেন ছিলেন অ্যালেন বর্ডার, মানে 11,000 রানের গন্ডি অ্যাজ ব্যাটার তিনি পার করেছেন সর্বপ্রথম, সেটা তো রয়েছেই। এবং তার ক্যাপ্টেন্সিতে ইডেন গার্ডেন্সেই অস্ট্রেলিয়া প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতে 1987। অনেক অনেক তাকে জন্মদিনের শুভেচ্ছা, এবং তার ব্যাটিংটা চলতে থাকুক। তিনি বলেছিলেন কয়েকদিন আগে যে আমার হয়তো আর 80 করা হবে না, মানে 80 রানের অনেক আগেই আমি হয়তো আউট হয়ে যাব, এটা দুঃখ করে বলেছিলেন, আবেগ ভরা একটা মেসেজ করেছিলেন। তবে আমরা চাই সেঞ্চুরি। অ্যালেন বর্ডার এত এত রান করেছেন, জীবনের ইনিংসেও তিনি সেঞ্চুরি করুক, এটুকু আমরা চাইবো। অবশ্যই 1955 আজকের দিনে তার জন্ম হয়েছিল, এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মানে সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অবশ্যই একজন অ্যালেন বর্ডার। খুব লড়াকু ক্যাপ্টেন, খুব অ্যাটাকিং ক্যাপ্টেন ছিলেন। এবং আমার একটা টেস্ট ম্যাচের কথা মনে পড়ছে, 86-87 টাই টেস্ট ম্যাচ হয় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ডিন জোন্সকে তাতিয়ে দিয়েছিলেন অ্যালেন বর্ডার। ডিন জোন্স বারবার ভমিটিং করছিলেন, অসুস্থ ছিলেন, অ্যালেন বর্ডার একটা প্রান্ত থেকে তাকে তাতাচ্ছিলেন যে তুমি অস্ট্রেলিয়ান, তোমাকে খেলতে হবে। অ্যালেন বর্ডার এটি যে তিনি প্লেয়ার্স ক্যাপ্টেন, এবং প্লেয়ারদের জন্য তিনি জীবনও দিতে পারেন, আর তার আজকে জন্মদিন। অবশ্যই আমাদের তরফ থেকে, স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আরও একজনের নাম যার কথা বললে, আমি কিন্তু বিরাট ফ্যান জন্টি রোডসের, মানে পার্সোনালি যদি তুমি জিজ্ঞেস করো কেন, তার একটাই কারণ যে 92 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তুমি যদি ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখো, পাকিস্তানের বিরুদ্ধে ইনজামাম উল হককে যেভাবে তিনি রান আউট করেছিলেন, মানে ফিল্ডিং করেও যে ম্যাচ জেতানো যায়, প্রথম এই ব্যক্তিটি কিন্তু দেখিয়েছিলেন জন্টি রোডস। আর সেখান থেকে তিনি সবার নজরেও এসেছিলেন। একদমই। এবং কভার অঞ্চলে দাঁড়িয়ে ও ধরনের ফিল্ডিং, এবং এরপরে আমরা হয়তো অনেক ভালো ভালো ফিল্ডার পেয়েছি, ইউভরাজ সিং হোক বা মোহাম্মদ কাইফ হোক, ইন্ডিয়ার কথা বলছি। তবে জন্টি রোডস এক এবং অনন্য, মানে ওই জায়গায় উনি তো মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন। একদমই, মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন, এবং 2003 ওয়ার্ল্ড কাপটা তিনি খেলতে পারেননি, চোট পেয়ে গিয়েছিলেন। তবে শেষের দিকে কিন্তু অ্যাজ ফিনিশারের ভূমিকাটাও তিনি দারুণভাবে পালন করতেন, ব্যাটিং যখন ব্যাট করতে নামতেন। এবং সব থেকে বড় কথা যে এটাই যে তিনি ধরো 30 রান করেছেন ওই স্লগ ওভারে নেমে, বাকি 30 রান কিন্তু তিনি আটকেও দিতেন, অর্থাৎ তার রান সংখ্যা 30+30=60। মানে এইটা হচ্ছে তার কন্ট্রিবিউশন। হিউজ ফ্যান আমি জন্টি রোডসের। আজকে জন্মদিন 1969, আজকের দিনেই জন্টি রোডসের জন্ম হয়েছিল, এবং তিনি এইভাবেই মাতিয়ে দিক, যে ফিল্ডেই থাকুক না কেন জন্টি রোডস মাতিয়ে দিক, এইটুকুই চাইব। আরও একটি বিষয় আপনারা হয়তো জানেন না অনেকেই, যে তার মেয়ের নাম ইন্ডিয়া দিয়েছে তিনি। একেবারেই ইন্ডিয়ার বিরুদ্ধে তার ভালো অনেক ভালোবাসা, তিনি খুব ভালোবাসেন ইন্ডিয়াকে, ইন্ডিয়াকে খুব ইন্ডিয়াতে তার ভালো ভালো ইনিংস রয়েছে, এবং একই সঙ্গে ইন্ডিয়াকে প্রচণ্ড ভালোবাসে। জন্টি রোডসকে যদি তুমি ইন্টারভিউ করো কোনো দিন, তাহলে যদি জিজ্ঞেস করো যে এতগুলো কান্ট্রির ইনিংসটা আপনি খেলেছেন, আপনার ফেভারিট কান্ট্রিকে মানে কোনটি, তাহলে কিন্তু ইন্ডিয়ার নামে নেবে। আর বুঝতেই পারছো যে মেয়ের নাম যে ইন্ডিয়া রাখে, তুমি যদি দেখো ব্রায়ান চার্লস লারা তার মেয়ের নাম সিডনি রেখেছিল, সিডনিতে ওই রকম ধরনের একটা ইনিংস খেলার পর তার মেয়ে জন্মায় এবং তারপর সিডনি রেখেছিল, তাই একটা আবেগ থাকে, সেই আবেগ না থাকলে সেই নামকরণটা তার সম্ভব হয় না। আমরা কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম শেখর ধাওয়ানের সঙ্গে ফটো পোস্ট করেছিলেন, পুলে সুইমিং পুলে তাকে দেখা গিয়েছিল। একেবারেই। আচ্ছা, তিনি 54 বছরে পদার্পণ করলেন, এবং তাকে আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা, তিনি সুস্থ থাকুক এবং আরো উন্নতি করুক তার জীবনে। একেবারেই। আমাদের স্টেডিয়াম বুলেটিন এখন এখানেই শেষ করতে হচ্ছে। আরো সব বিস্তারিত, অর্থাৎ স্পোর্টসের বিস্তারিত খবরের আপডেট সবার আগে পেতে আপনাদেরকে কিন্তু নজর রাখতে হবে আমাদের স্টেডিয়াম বুলেটিনে। জয়দা কিছু বলবে? স্টেডিয়াম বুলেটিনের আপনাদের যা ভালোবাসা দেখছি, এইভাবে ভালোবাসাটা চলতে থাকুক, এবং সামনে অনেক চমক আসছে, সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, সামনে চমকও কিন্তু আনছে স্টেডিয়াম বুলেটিন, তাই চোখ থাকুক স্টেডিয়াম বুলেটিনে। স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য কলকাতা টিভি অনলাইনে লগ ইন হতে হবে, এবং একই সঙ্গে ইউটিউব ফেসবুক পেজ তো রয়েছে, আর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট তো আছেই। থ্যাংক ইউ।